আলো ঠিক নেই সুপার কালার আছে লাইটটা কেটে গেছে মানে কেটে গেছে হবে না আস্তে ঢালো আর ওটা খোলাও যাচ্ছে না আমি জমা দিয়ে পড়ব ঠিক আছে আস্তে আস্তে ঢালো দাও কালকে আবার হইছে নি ফ্যামিলি একলেই নি না ও আছে 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 এই দেখেন দেশি মাল খাবো নি ক্যান্সার হবো মাল গোবিন্দ কত দূর এই তো রান্না করছে তেল হলুদ মাখিয়ে রেখেছে কড়া গরম করছে বা তেল দেবে টিন নিয়ে এসছে তেল ফেল ঢালা হচ্ছে মিক্সচার তো ওইখানে ছিল আমি সকালে চলে যেতাম ভোরবেলা এবার আমার যে বস আছে তাকে আমি মেসেজ দিলাম আমার অনুষ্ঠান হয়ে গেছে সেটা বলি আমি বললাম আজকে আমাদের ঘাটকাটের দিনে বেরিয়ে গেলে সবাই পাড়ায় বারণ করছে গুরুজন মহাশয়রা আছে যে আজকে দিনে যাও না ঘাট কাজটা করে যাও স্যার আমি অনুরোধ করছি এই একটা ছুটি তো আমি দু বছর আর কোনো ছুটি চাইবো না গিয়ে আবার ওকে লিখে পাঠিয়েছি মেসেজ পাঠিয়েছিলাম বললাম না এত ভোরবেলা আমি পাঁচটার সময় উঠেছিলাম দিতে পারিনি তো গাইস এই দেখো এখন আমরা লেবু টেবু তুলতে এসেছি কত বড় বড় লেবু এগুলো কি লেবু এগুলো কাগজি লেবু কাগজি লেবু বুঝেছ ভালো রস হয় বোঝা এগুলো দেখি একটা কাছ থেকে দেখিয়ে দাও এই তো ভালো লেবুটা কি পুরানো আঠা ঝরছে দেখো পুরানো টাটকা বুঝেছ তো ছোট গাছে পেঁপে হয়েছে এটা কি পেঁপে লম্বা পেঁপে দাদা একটা বেগুন গাছে তুলবে সেটাও নিয়ে যাবে কলা গাছ একটা নিয়ে যাবে নাকি কলা গাছ নিয়ে গিয়ে লাভ নেই তুমি একটা ছোট্ট নারকোল গাছ লাগাতে পারো লাগছে দেখে দাও মোটামুটি এখানে 20-25টা তো হবে 20-25টা মতো লঙ্কা ঠিক আছে আমাদের গ্রুপে সব থেকে ভালো গোবিন্দদাই রান্না করে এখানে কি আছে মাছের মাথা চারখানা মাছের তেল আলু কাটা এটা বাউল মাছ এটা হচ্ছে আমাদের এ মাছ এটা কি মাছ বলতো পোনা মাছ পোনা মাছ আর এখানে সব সবজি ফবজি কাটা আছে এখানে আবার বেগুন কাটা আছে লঙ্কা কাটা আছে এবার আলু ছাড়ছে আমার শঙ্কর মতন চিনি দিবি ফলটা আমার এই ফলটা ছোট্ট হয়েছে এই ফলটা হয়নি সে কাজকে কাজ
ये देखो এইখানে একজন বসে আছে কোনো কাজ করছে না শুধু শুধু বসে আছে চুপচাপ আর খালি দেখছে এটা শঙ্কর মাছাও না আলাদা এটা শঙ্কর আলাদা সেটা কি আলাদা দেখো এটা বাউল মাছ যেটা বাউলটা ঢুকাই দাও সব দিয়ে মাছের মাথাটা কোথায় গেল ছিল 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 তুলে রেখেছে কি আছে ভিডিও খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট এখন এখানে সব বসে আছে আর আমি আর আমার দাদা অর্জুন দা বাইকে করে বেরিয়ে যাবো এখন হাওড়াতে তো সে আমাকে কোনাতে ড্রপ করে দেবে সেখান থেকে আমরা বেরিয়ে যাবো তো এবার ছেড়ে যাওয়ার টাইমিং হয়ে গেছে তো চলো যাওয়া যাক দাদা কিরকম সপ্তাহ সপ্তাহ সপ্তাহে ঢুকে পয়সা